সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে আলোচনা করব। পদার্থের প্রকারভেদ। পরিবাহিতার ভিত্তিতে পদার্থকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। পরিবাহী পদার্থের রোধ হয় সবচেয়ে কম, এজন্য এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অপরিবাহী পদার্থের রোধ সবচেয়ে বেশি হওয়ার কারণে এর মধ্য দিয়ে বিদ্যুৎ খুবই কম প্রবাহিত হয়, মানে হয় না বললেই চলে। এবং অর্ধপরিবাহী পদার্থের মধ্য দিয়ে খুব অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়। আমরা নিত্যনৈমিত্তিক জীবনে তামার তার দেখে থাকি। এই তামার তারের বাইরে যে আবরণটি থাকে তা একটি অপরিবাহী পদার্থের আবরণ। অর্ধপরিবাহী ব্যবহার করা হয় নিয়ন্ত্রিত বিদ্যুৎ প্রবাহের জন্য। এরপর ইলেকট্রন ও হোলের ধারণা নেওয়া যাক। ইলেকট্রন একটি পরমাণুর মূল গাঠনিক উপাদানগুলোর একটি, যা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং হোল হচ্ছে এই ইলেকট্রনের অনুপস্থিতি। সুতরাং ইলেকট্রনের অনুপস্থিতি যেহেতু হোল, তাই হোলকে আমরা ধনাত্মক চার্জ হিসেবে ধরতে পারি। এখন যদি বিদ্যুৎ প্রবাহের দিক বলা হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক হবে ইলেকট্রনের বিপরীতে এবং হোলের দিকে। এবার অর্ধপরিবাহীতে আসা যাক। অর্ধপরিবাহী সাধারণত দুই রকম, একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহী। এদেরকে নিয়ে বিস্তারিত কথা বলা যাক। অন্তর্জাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী বলতে বোঝায় যেখানে কোনো রকম অপদ্রব্য মেশানো হয় না, যেমন বিশুদ্ধ সিলিকন, এর বিদ্যুৎ পরিবাহিতা খুবই কম। বহির্জাত অর্ধপরিবাহী বলতে বোঝায় সিলিকনের মধ্যে খুব নিয়ন্ত্রিত উপায়ে, সিলিকন বা অন্যান্য যে কোনো অর্ধপরিবাহীর মধ্যে খুব নিয়ন্ত্রিত উপায়ে যদি অল্প অপদ্রব্য মেশানো হয় তাকে বহির্জাত অর্ধপরিবাহী বলে। একে বৈজ্ঞানিক ভাষায় ডোপিং বলা হয়ে থাকে। বহির্জাত অর্ধপরিবাহী সাধারণত দুই রকম হয়ে থাকে। পজিটিভ টাইপ অর্ধপরিবাহী, যেখানে বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি থাকে, এবং এন টাইপ বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী, যেখানে ফসফরাস, আর্সেনিক ইত্যাদি থাকে। এখন এই পজিটিভ টাইপ এবং নেগেটিভ টাইপ কিভাবে অর্ধপরিবাহী কিভাবে গঠন করা হয় সেটা দেখার আগে আমরা দেখে নিই যে একটি সিলিকন ক্রিস্টালের মধ্যে সিলিকনগুলো কিভাবে থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, এবং এর ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যায় এর সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে। এখন আমরা ছবিটির দিকে তাকালে দেখি যে এই চারটি ইলেকট্রন দ্বারা সিলিকন এর আশেপাশে অবস্থিত বাকি চারটি সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবিষ্ট থাকে। এবার আমরা সেই সিলিকনের ক্রিস্টালের মধ্যে খুব নিয়ন্ত্রিত উপায়ে মাঝের একটি সিলিকনকে সরিয়ে যদি একটি গ্যালিয়াম বসাই, তাহলে আমরা এই চিত্রটি দেখতে পাই। ক্যালিয়ামের সর্ববহিঃস্থ স্তরে তিনটি ইলেকট্রন থাকে, যা দ্বারা ও পার্শ্ববর্তী তিনটি সিলিকনের সাথে শক্তিশালী সমযোজী বন্ধন গঠন করে। কিন্তু একটি ইলেকট্রন না থাকায় ও এর একপাশের একটি সিলিকনের সাথে কোনো বন্ধন গঠন করতে পারে না, অর্থাৎ এখানে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে। যখন আমরা এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব, তখন সেই প্রবাহিত ইলেকট্রনগুলো এই শূন্যস্থানে এসে বসে এবং কিছুক্ষণ পর এখান থেকে চলে যায়। এভাবেই একটি বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। আপাত দৃষ্টিতে দেখলে এদেরকে অনেকটা মনে হয় যেন হোলই এই বিদ্যুৎটা পরিবহন করছে। এ ধরনের অর্ধপরিবাহীকেই পজিটিভ টাইপ বা পি টাইপ অর্ধপরিবাহী বলে। এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে যদিও এটাকে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী বলা হচ্ছে, তবুও এই সম্পূর্ণ ক্রিস্টালটি কিন্তু আসলে পজিটিভ নয়, এটি নিউট্রাল বা নিরপেক্ষই থাকে। এখন নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। নেগেটিভ টাইপ অর্ধপরিবাহীর সময় এমন মৌল দ্বারা ডোপিং করা হয় যা সর্ববহিঃস্থ কক্ষস্তরে পাঁচটি ইলেকট্রন থাকে। এর মধ্যে চারটি ইলেকট্রন দ্বারা ও আর্সেনিক তার চারপাশে চারটি সিলিকনের সাথে বন্ধন গঠন করে, কিন্তু একটি ইলেকট্রন অবশিষ্ট রয়ে যায়। যখন আমরা এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের চেষ্টা করি, তখন এই অবশিষ্ট ইলেকট্রনটি বিদ্যুৎ প্রবাহে ব্যাপক সহায়তা করে। এভাবে একটি এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। এবার আসা যাক ডায়োড বর্তনী গঠন। একটি এন টাইপ ও একটি পি টাইপ অর্ধপরিবাহী একসাথে যুক্ত করে আমরা একটি ডায়োড গঠন করতে পারি। এই ডায়োড দ্বারা রেক্টিফিকেশন বা একমুখীকরণের কাজ করা যায়। এই রেক্টিফিকেশন সম্পর্কে তোমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবে। এখন আমরা এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী ব্যবহার করে ডায়োডের গঠনটা একটু দেখে নিই।
চিত্রে আমরা একটি ডায়োড দেখতে পাচ্ছি যার বাম পাশে এন টাইপ এবং ডান পাশে পি টাইপ অর্ধপরিবাহী রয়েছে এবং মাঝে এরা মিলিত হয়ে অনেকটা নিরপেক্ষ স্তর তৈরি করেছে যাকে বলে ডিপ্লেশন লেয়ার। এই লেয়ারের কারণে এন টাইপের ইলেকট্রনগুলো ডান পাশে অথবা পি টাইপের হোলগুলো বাম পাশে আসতে পারে না। তোমাদের স্ক্রিনের ডান দিকে ডায়োডের একটি প্রতীক দেখানো হয়েছে। এবার ডায়োড দিয়ে দুটি বর্তনী একে দেখানো যাক। প্রথমে সম্মুখ ঝোঁক, অর্থাৎ যে অবস্থায় একটি বর্তনীতে এই ডায়োডটিকে সংযুক্ত করলে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে পি টাইপ বর্তনীর সাথে ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক প্রান্ত এবং এন টাইপ অর্ধপরিবাহীর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে। এতে করে ব্যাটারির ধনাত্মক প্রান্তের বিকর্ষণে পজিটিভ প্রান্তের হোলগুলো এন টাইপের দিকে চলে যায় এবং সম্পূর্ণ বর্তনী পার হয়ে ব্যাটারির নেগেটিভে এসে আপতিত হয় এবং এন টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত দ্বারা বিকর্ষিত হয়ে পজিটিভ পি টাইপ অর্ধপরিবাহীর ভেতর দিয়ে ঘুরে এসে ব্যাটারির পজিটিভ প্রান্তে পতিত হয়। এভাবে এই বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। এবার বিমুখী ঝোঁক, বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ব্যাটারিটিকে ঠিক উল্টিয়ে ধরা হয়। এক্ষেত্রে দেখা যায় পজিটিভ ব্যাটারির পজিটিভ প্রান্তের আকর্ষণে এন টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রনগুলো বাম দিকে চেপে যায় এবং নেগেটিভ প্রান্তের আকর্ষণে হোলগুলো ডান দিকে চেপে যায়। এতে করে মাঝখানে একটি শূন্য স্থানের তৈরি হয় যাকে ডিপ্লেশন লেয়ার বলে। এই পদ্ধতিতে আমরা প্রথমে খুব অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পেলেও কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর খানিকটা ভোল্টেজ বৃদ্ধি করলেও বিদ্যুৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, বিদ্যুৎ প্রবাহ শূন্য, প্রায় শূন্যের কোটাই থাকে। এখানে একটা ব্যাপার রয়েছে, যদি এই বিদ্যুৎ এই ব্যাটারির ভোল্টেজটাকে ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হয় একটা সময় এই ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যায় এবং এর মাঝে দিয়ে এন টাইপের ইলেকট্রন এবং হোলগুলো অবাধে চলাচল করতে থাকে এবং এই ডায়োডটির আর নিজস্ব কোনো ধর্ম থাকে না, এটি একটি পরিবাহী পদার্থে পরিণত হয়। এবার এই যে ডায়োড বর্তনীর সম্মুখ এবং বিমুখী ঝোঁক নিয়ে আলোচনা করা হলো তা একটি গ্রাফের মাধ্যমে দেখানো যাক। গ্রাফের ডান দিকে উপরের প্রান্তে সম্মুখ ঝোঁকের অংশ এবং বাম দিকে নিচে বিমুখ ঝোঁকের অংশ দেখানো হয়েছে। ডান দিকে যদি তোমরা ভিএফ মানে ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করা হয় তবে প্রথমে কিছুক্ষণ খুব ভালো বিদ্যুৎ প্রবাহ না হলেও এরপর বিভব বাধা ভোল্টেজ অতিক্রম করার পর সুন্দর মতো বিদ্যুৎ পরিবহন হতে থাকে। প্রথমে বিদ্যুৎ পরিবহন না হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটি একটি অর্ধপরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাই হালকা একটু বাধাের মধ্যে থাকেই প্রথমে, কিন্তু পরবর্তীতে সেই বাধাটা অতিক্রম করে স্বাভাবিক নিয়মে ওহমের সূত্র অনুসারে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। এরপর আমরা যদি ভিআর বা রিভার্স ভোল্টেজ বা বিমুখী ঝোঁক নিয়ে আলোচনা করি তাহলে দেখা যায় এরপরে বিমুখী বিভব প্রয়োগ করলে বেশ কিছুক্ষণ উচ্চ ভোল্টেজ প্রয়োগ করাতেও আমরা তেমন কোনো বিদ্যুৎ প্রবাহ পাই না, কিন্তু ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা সময় আমরা আমাদের যন্ত্রটি বিনাশী ভোল্টেজের শিকার হয় এবং মাঝের ডিপ্লেশন লেয়ারটি ভেঙে অবাধে বিদ্যুৎ পরিবহন চলতে থাকে। তখন এই ডায়োডটি এর সম্পূর্ণ ধর্ম হারায়। একে এই যে ভোল্টেজে ওঠার পরে আমাদের ডায়োডটি নষ্ট হয়ে যায় তাকে বিনাশী বিভব বলে। আজকে এই পর্যন্তই, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।